আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাসনা এডুকেশন স্কুলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম পদার্থের গঠন। আমরা শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে এই অধ্যায়কে 3 থেকে 4টি পার্টে বিভক্ত করব। আজকে আমাদের আলোচনার অংশ হিসাবে থাকবে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক, প্রতীক লেখার নিয়ম, সংকেত, পরমাণুর ভিতরের কণা, পারমাণবিক সংখ্যা, পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ কেন, পরমাণু আধানগ্রস্ত হয় কেন, আইসোটোপ, আইসোবার, আইসোটন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব মৌলিক পদার্থ নিয়ে। মৌলিক পদার্থ যে পদার্থ ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে, যেমন অক্সিজেন, সালফার, সোনা ইত্যাদি। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এর মধ্যে প্রকৃতিতে প্রাপ্ত মৌল 98টি, বাকিগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। তোমাদের জেনে রাখা উচিত আমাদের শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে। যৌগিক পদার্থ যে পদার্থ ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে, যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। পরমাণু পরমাণু হলেও মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে, যেমন ও অক্সিজেনের একটি পরমাণু, আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্মই বিদ্যমান। এস সালফার একটি পরমাণু, আর সালফারের পরমাণুতে সালফার ধর্মে বিদ্যমান। অণু দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে, যেমন দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠিত হয়, আবার একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়। আমরা এখানে লিখলাম ও প্লাস ও সমান ও টু, আবার সি প্লাস ও টু সমান সিও টু। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে একই মূলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ও টু অণু গঠিত হয়েছে, এবং পরেরটি ভিন্ন ভিন্ন মূলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অণু দুই প্রকার, এক মৌলের অণু, দুই যৌগের অণু। মৌলের অণু একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে। যৌগের অণু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগের অণু বলে। প্রতীক কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, যেমন হাইড্রোজেন এর প্রতীক হলো এস, অক্সিজেন এর প্রতীক ও, সোডিয়াম এর ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম থেকে এসেছে এনএ, পটাশিয়াম এর ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে কে, আয়রন এর ল্যাটিন নাম ফেরাম, ফেরাম থেকে এপি। প্রতীক লেখার নিয়ম মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড়হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেন, এস, অক্সিজেন ও ইত্যাদি। যদি দুই বা দুইয়ের অধিক মূলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় হাতের দিয়ে প্রকাশ করা হয়, অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়, নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য অক্ষর ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। যেমন আমরা যদি ক্লোরিনের প্রতীক লিখি তাহলে ক্লোরিনের প্রতীক হলো সিএল, এখানে সি ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এবং এল ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়েছে। কিছু কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেমন পটাশিয়াম এর ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে এসেছে কে। সংকেত কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে, যেমন হাইড্রোজেন অণুর সংকেত এস টু, অর্থাৎ একটি হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, আবার পানির অণু সংকেত এস টু ও, এখানে পানির অণুতে একটি অক্সিজেন পরমাণু এবং দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। পরমাণুর ভিতরের কণা পরমাণুর ভিতরে মোট 3 ধরনের কণা থাকে, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। এর মধ্যে পরমাণুর স্থায়ী কণিকা আবার 3 প্রকার, এগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী কণিকা যেসব মূল কণিকা সব পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী কণিকা বলে। অস্থায়ী কণিকা যেসব কণিকা কোনো
কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে তাদেরকে অস্থায়ী কণিকা বলে, যেমন মেসন, পজিট্রন, নিউট্রিনো ইত্যাদি। কম্পোজিট কণিকা, পরমাণুতে অনেক সময় অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু ভারী কণিকা পাওয়া যায়, এদেরকে কম্পোজিট কণিকা বলে, যেমন ডিওটেরন, আলফা কণা ইত্যাদি। পরমাণুর মূল কণিকা, পরমাণুর মূল কণিকা তিনটি, এগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। মূল কণিকা প্রতীক, প্রকৃত আধান বা চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর। ইলেকট্রন, এর প্রতীক ই, প্রকৃত আধান বা চার্জ -1.60 × 10⁻¹⁹, প্রকৃত ভর 9.11 × 10⁻²৮ গ্রাম, আপেক্ষিক আধান -1 এবং আপেক্ষিক ভর 0। প্রোটন, প্রতীক পি, প্রকৃত আধান বা চার্জ +1.60 × 10⁻¹⁹, প্রকৃত ভর 1.673 × 10⁻²⁴ গ্রাম, আপেক্ষিক আধান +1 এবং আপেক্ষিক ভর 1। নিউট্রন, এর প্রতীক এন, এর প্রকৃত আধান বা চার্জ 0, প্রকৃত ভর 1.675 × 10⁻²⁴ গ্রাম, এর আপেক্ষিক আধান 0 এবং এর আপেক্ষিক ভর হল 1। পারমাণবিক সংখ্যা, কোনো মোলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ একটি পরমাণুর নিউক্লিয়াসে ঠিক যতটা প্রোটন থাকে ওই মোলের পারমাণবিক সংখ্যা তত হবে। যেমন কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টি প্রোটন আছে, তাই কার্বন এর পারমাণবিক সংখ্যা 6। আবার অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। মূলত কোনো মোলের পারমাণবিক সংখ্যা দ্বারাই ওই মৌলকে চেনা যায়। যেমন পারমাণবিক সংখ্যা 1 হলে মৌলটি হাইড্রোজেন, 2 হলে হিলিয়াম, 3 হলে লিথিয়াম। তাহলে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা কোনো মৌলের আসল পরিচয়। এই পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ কেন? আমরা জানি একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা থাকে, নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন সংখ্যা। আবার একটা পরমাণুর নিউক্লিয়াসে ঠিক যতটা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটা ইলেকট্রন থাকে। আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এই কারণে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরস্পর পরস্পরের চার্জকে নিষ্ক্রিয় করে দেয়, তাই পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ। পরমাণু আধানগ্রস্ত হয় কেন? আমরা জানি একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যা থাকে, নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন সংখ্যা। আবার একটা পরমাণু নিউক্লিয়াসে ঠিক যতটা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটা ইলেকট্রন থাকে। আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। তখন পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষ থাকে, কিন্তু কোনো কারণে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে বা কমে গেলে পরমাণু আধানগ্রস্ত হয়। ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত হয়, আর ইলেকট্রন সংখ্যা কমে গেলে পরমাণু ধনাত্মক আধানগ্রস্ত হয়। আইসোটোপ, যেসব মোলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আইসোটোপ লিখতে লাস্টে ফো আছে। আমরা মনে রাখার জন্য এই কৌশলটি অবলম্বন করতে পারি। যেহেতু আমাদের শেষে ফো আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে যে এই মোলের প্রোটন সংখ্যা সমান। যেহেতু প্রোটন সংখ্যা সমান, তার মানে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। তাই আমরা বললাম যেসব মোলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, এগুলো হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে হাইড্রোজেনের প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এর প্রোটন সংখ্যা সমান 1, 1 এবং 1, কিন্তু এদের ভর সংখ্যা হলো প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2 এবং ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। আইসোবার, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আইসোবার লিখতে আমাদের লাস্টে বার আছে। আমরা মনে রাখবো বার থেকে বর। এই কারণে যেসব পরমাণু বর সংখ্যা সমান হবে কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে আইসোবার বলে। যেমন টেলুরিয়াম এবং আয়োডিন, এদের দুজনের পারমাণবিক সংখ্যা ভিন্ন। টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52 এবং আয়োডিনের পারমাণবিক সংখ্যা 53, কিন্তু তাদের দুজনের ভর সংখ্যা সমান 127। এই কারণে যেদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, তাই এরা পরস্পরের
আইসোবার, আইসোট্রন। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোট্রন বলে। এখানেও আমরা একরকমভাবে মনে রাখতে পারি, যেহেতু এখানে আমাদের লাস্টে ট্রন আছে, ট্রন থেকে আমরা মনে রাখবো যে এর নিউট্রন সংখ্যা সমান। তার মানে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান হবে কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের আইসোট্রন বলে। যেমন কার্বন এবং অক্সিজেন, এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আবার কার্বনের ভর সংখ্যা 14 এবং অক্সিজেনের ভর সংখ্যা 16, কিন্তু দুজনের নিউট্রন সংখ্যা সমান, কারণ আমরা নিউট্রন সংখ্যা বাইর করব ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে। তার মানে 14 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে হয় 8, এবং 16 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে থাকে 8। তার মানে তাদের দুজনের নিউট্রন সংখ্যা সমান, এই কারণে এরা পরস্পরের আইসোট্রন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।